নমস্কার বন্ধুরা, আমি অ্যানসন বেঙ্গলি ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তেল দিয়ে আপনাদেরকে পকোড়া বানিয়ে দেখাবো। একা কী কী নিয়েছি এখন? এখানে নিয়েছি তিল, তেল, বেসন, জল, পেঁয়াজ কুচি, লবণ আর কাঁচা লঙ্কা কুচি। এখন আমি প্রথমে চুলাটা ওপেন করে দিলাম, তারপর আমি কড়াইটা বসিয়ে দিলাম। আমার তিলটা ভাজা হয়ে গেছে, আমি বেশি বাজি না, পকোড়ার জন্য সামান্য বাজি দেব। আপনারা চাইলে মিশ্রিতেও গুঁড়া করতে পারেন। আর দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ, আপনারা চাইলে বেসনের পরিবর্তে চাউলের গুঁড়ি অথবা ময়দা দিতে পারেন। এখন আমি তেল দিলাম, আমি এখানে সরষের তেল দিলাম, আপনারা গেলে সাদা তেলও দিতে পারেন। পকোড়ার সাইজটা আমি ছোটো করে দিলাম, আপনারা চাইলে বড়ো করে দিতে, যার যেরকম সাইজ পছন্দ সেরকম দিতে পারেন। এক সাইড হয়ে গেছে, বন্ধুরা এই পকোড়ার গুলি মানাইতে একটি কথা মনে রাখবেন, যে চুলার ফ্লেমটি একদম লোতে রাখবেন। বন্ধুরা এই পর্যন্ত ছিল আজকের ব্লগটি আমার। এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা অল বেল আইকনটি ক্লিক করবেন।
আর আপনারা বাড়িতে বানিয়ে খাবেন খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগে খেতে। আমি যদি বলে খেতে খুব স্বাদ লাগে তাহলে আপনারা বলবেন নিজে নিজে এটা কি। নমস্কার।